হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলতে চলেছি হিরণ চক্রবর্তীর পরিচালনা অর্থাৎ প্রযোজনা যে ছবিগুলো আসতে চলেছে আমাদের সামনে, সেই সব সিনেমাগুলো কী হতে চলেছে, তার নেক্সট প্রজেক্ট কী হতে চলেছে তার প্রযোজনায়, সেই সব নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা শুরু করি। মেহের আলী ছবির প্রযোজনার পাশাপাশি অভিনয় করেছিলেন হিরণ। তারপরে আর কোন ছবিতে প্রযোজনা করেননি। এবার ফের নিজস্ব প্রযোজনায় নতুন ছবিতে কাজ করতে শুরু করে চলেছিলেন তিনি। তবে এবার তালিকায় রয়েছে একাধিক ছবি। শুধু তাই নয়, এবার মূলত সাহিত্য নির্ভর বা কন্টেন্ট ওরিয়েন্টেড ছবি তৈরি করতে চলেছেন হিরণের সংস্থা অর্থাৎ নিরাশা ফিল্ম প্রাইভেট লিমিটেড। এর জন্য সাহিত্যে ভূতপূর্ব সূত্রপাধর চক্রবর্তীর মতন সাহিত্যিকদের সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথা বলছেন অভিনেতা। নিজেই বলেছেন কোনো কমার্শিয়াল ছবি তিনি করছেন না। এই প্রযোজনায় প্রতিটি ছবির ক্ষেত্রে বিষয়বস্তুর উপর জোর দিচ্ছেন তিনি। সেই সঙ্গে প্রায় এক দশক ইন্ডাস্ট্রিতে কাটিয়ে হিরণ উপলব্ধি পেয়েছেন এবং তিনি বলেন, আমি যখন অভিনয় শুরু করি তখন রোমান্স, অ্যাকশন, বিষদে এবং শুটিংয়ের যে ট্রেন্ডিং বাংলা সিনেমা ছিল বড় বড় দশক পর্যন্ত এবং 12 বছর পরে সেটা প্রায় শেষ হতে চলেছে। এখন বাংলা সিনেমার যা অবস্থা তাতে ভালোভাবে গল্প বলতে না পারলে ছবি চলবে না, কারণ মানুষ এখন তার নাচ, গান, কমার্শিয়াল, অ্যাকশন এইসব কিছুই পছন্দ করে না। সেই কারণে সায়ন্তনী এবং সুতপার মতন লেখিকার সঙ্গে কাজ সিদ্ধান্ত নিয়েছেন নায়কের সংস্থা। হিরণ সম্প্রতি পরিচালক নেহাল দত্তের জিও জামায় ছবি কাজ শেষ করেছেন। ছবির সহকারী চিত্রকার এবং সংলাপ এবং রচয়িতা সায়ন্তিকা। এছাড়া হিরণের প্রযোজনা সায়ন্তিকা আরও একটি ছবির গল্প লিখেছেন। সূত্রপাত চক্রবর্তী একটি কবিতা ও একটি গল্প থেকে ছবি তৈরি করার প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সায়ন্তিনা প্রথমে রাজি হয়েছিলেন না, পরবর্তীকালে তিনি অনেক চাপে এবং অনেক কিছু ভেবে তা রাজি হয়েছেন। উল্লেখ্য, সায়ন্তিনা ঘোষের লেখা কাহিনী নিয়ে গৌতম ঘোষ জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি সংকোচিল তৈরি করেছিলেন। খুব শিগগিরই হিরণ তার মোহ প্রোডাকশনের নতুন ছবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চলেছেন এবং তার প্রথম এই প্রযোজনার সঙ্গে কী মুভি আসতে চলেছে সেটি এখনও অপেক্ষায় রইল। এই সমস্ত তথ্য থেকে আর কোনো তথ্য হলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।